যেভাবেই হোক এই সরকারকে নামতে আমরা বাধ্য করব, এটাই হলো আমাদের কথা। আমাদের উপর চলছে, আমাদের উপর অনেক অত্যাচার চলছে, নিষ্পেষণ চলছে, কিন্তু আমরা জানি এই যে তরুণ প্রজন্ম এখন যারা আসছে, যখন উঠে আসছে, এই তরুণ প্রজন্মই আনবে আবার এদেশের স্বাধীনতা ফিরিয়ে আনবে, এদেশের অবদান। আপনারা দেখেছেন পাকিস্তানের যে পিটিআই, এই যে পাকিস্তানের যে পিটিআই যে নির্বাচনটা হলো, পিটিআই পিপুলস লীগ আরও কি জানি আছে মুসলিম লীগ, পিটিআইতে তরুণেরা এই যে নির্বাচনটা হলো, তরুণ সমাজ কিভাবে ইমরান খানের উপর এত অত্যাচার নির্যাতন জেলে ভরা অনেক কিছু করেও কিভাবে পিটিআইকে এগিয়ে নিয়ে গেছে, পিটিআইয়ের পাঁচজন করে দাঁড় করেছে যাতে একজন হলো টিকে যায়, এবং টিকে গেছে, এবং তারা সোশ্যাল মিডিয়া সহ শুধুমাত্র তরুণ সমাজের কারণে, তারপরে ছিল ভোট কারচুপি, এখনও তো এরা 170 বোধহয় পিটিআই পেয়েছে, কিন্তু এখন এটা আর ঘোষণা করবে না, কারণ আর্মি ঘোষণা হতে দেবে না, তারা প্রধানমন্ত্রী করবে নওয়াজ শরীফ খান অথবা এদের ওদের জোটে একটা জোট করে। এই যে কিভাবে সেই দেশের মানুষ তাদের মেধা দিয়ে, তরুণ প্রজন্মর প্রচণ্ড মেধা, সেই মেধা দিয়ে যার স্বাধীনতা যুদ্ধ করেছিল সেদিন, সেদিন সেই শহীদ পেশের জিয়রন যেমন তরুণ ছিলেন, সেদিন ছাত্র সমাজ যেমন তরুণ ছিল, আমাদের যত নেতারা যারা যারা যুদ্ধ করেছেন, আমাদের নোমান সাহেব, আমাদের এরকম আরও অনেক মুক্তিযোদ্ধা যারা আমাদের সঙ্গে আছেন, অনেক সবাই তরুণ ছিল। তরুণ প্রজন্মের সামনে কোনোদিন কোনো দেশ কোনো অবৈধ সরকারের হাতে থাকতে পারে না। আপনারা একটা কথা মনে রাখবেন, আন্দোলনের অনেকগুলো বাঁক থাকে, অনেক বাঁক। আপনারা বলেন আমরা যে আন্দোলনটা করেছিলাম সেটা হলো আমাদের অবৈধ সরকারের নির্বাচন আমরা বর্জন করব, কেউ যেন ভোট দিতে না যায়, এবং সেই বাঁকে আমরা সফল হয়েছি। এখন আমরা আন্দোলনের নতুন গতি এনে আমরা নতুনভাবে এই সরকারকে, আমার বোন বলেছে অতি শীঘ্রই হয়তো নির্বাচন, কিন্তু যেভাবেই হোক এই সরকারকে নামতে আমরা বাধ্য করব, এটাই হলো আমাদের কথা। যারা জেলে আছেন বিশেষ করে আমাদের সিনিয়র নেতারা, তারা কিন্তু খুব অসুস্থ। কালকে শিরিন সুলতানা গিয়েছিলেন খোকনকে দেখতে, খোকনের মতো ছেলে, ইয়াং ছেলে, তারই শরীর খারাপ হয়েছে। আর সেখানে আমাদের যারা সিনিয়র নেতারা আছেন, মহাসচিব বলেন, আমির খসরু বলেন, মির্জা আব্বাস বলেন, তারপরে আলাল বলেন, তারপরে দুধু, আমি তো সবার নাম তখন এই মুহূর্তে মনে করতে পারছি না, আমাদের অনেক নেতারা কিন্তু এখনও, এদেরকে কিন্তু মুক্তি দিচ্ছে না। কেন মুক্তি দিচ্ছে না? কেন? তারা এখনও বিএনপিকে ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। এবং আমরা জানি বিএনপি এমন একটা দল হয়েছে যে দলটি ফিনিক্স পাখির মতো যত মারবে তত তারা উঠবে। আপনারা এই যে দেখছেন এত কিছুর পরেও, আপনারা দেখেছেন বিভিন্ন জেলা শহরে আমাদের কালো পতাকা মিছিল, তাদের অর্ধেক আমাদের সাজা দিয়ে আত্মগোপনে, অনেকে জেলে আছে, তাদের তারা কিন্তু তারপরেও বিরাট মিছিল করেছে, বিরাট মিছিল করে তারপরে পুলিশের অত্যাচার, পুলিশের তো এগুলো রয়েই গেছে। আজকে আমাদের তাহলে মনে রাখতে হবে, আমাদের দেশনেত্রী একটা স্লোগান দিয়ে গেছিলেন, সে স্লোগানটা হলো দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আপনাদের সামনে অতি শীঘ্রই আপনাদের কাছে একটা লিফলেট আসবে যার হেডিং হলো দেশ বাঁচাও মানুষ বাঁচাও। দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এটাই হলো বিএনপির মূল লক্ষ্য উদ্দেশ্য।